হ্যালো বন্ধুরা, আমি আবারও তোমাদের সাথে চলে এসেছি। তো চলো আজকের ব্লগটি শুরু করা যাক। আজকে আমি তোমাদের সাথে সিম্পল চিকেন রেসিপি রান্না করব, তার জন্য নিয়েছি চিকেন। আর চিকেনের জন্য যা যা উপকরণ লাগবে, তো দেখতে পাচ্ছ এখানে আমি কেটে রেখেছি, আছে কোয়াশ, আলু, আদা, রসুন, কাঁচা লঙ্কা। ঝালটা বেশি খাওয়া সেজন্য লঙ্কাটা বেশি নিয়েছি, আর সাথে ছিল পেঁয়াজ। এখন আমি লঙ্কাটা, আদাটা আর রসুনটা পেস্ট করে নিব, আর সাথে নিয়েছিলাম একটা বড় টমেটো। এখানে আমার সব কিছু রান্নার জন্য রেডি। এখন আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলুটা আর কোয়াশটা। এই আলুটার কোয়াশটা দেওয়ার সময় আমি সামান্য লবণ দিয়েছিলাম, যাতে তেলটা না ছিটকই। এই আলু আর কোয়াশটা ভাজা ভাজা করার সময় আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম, যাতে আলুটা আর কোয়াশটার সাথে পেঁয়াজটাও একদম ভাজা ভাজা হয়ে যায়, কারণ আমি এই আলুটা আর কোয়াশটা নামিয়ে রাখবো না। দেখতেই পাচ্ছ আমার আলুটা আর কোয়াশটা ভাজা হয়ে গেছে, সেজন্য আমি চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেনটা আমি সামান্য নেড়ে নেবো, যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। তো এখন দেখতে পাচ্ছ চিকেনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে এখানে এখন দিয়ে দিব পেস্ট করা মশলাটি, আর দিয়ে দিব জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, যেটা আমি গুলিয়ে রেখেছিলাম। এই মশলাটি দেওয়ার পরেই নাড়তে নাড়তেই দেখো চিকেনের কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো চিকেনটা আমি ভালো করে ভেজে মশলাটা কষতে দিব, সেজন্য আমি জালটা কমিয়ে দিয়ে ঢেকে রেখে দিলাম, যাতে চিকেনের যে একটা জল আছে সেটা বেরিয়ে যায়। দেখতে পাচ্ছ চিকেনের মোটামুটি অনেকটাই জল বেরিয়ে গেছে। তো আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এখানে দেখো চিকেনের যা জল বেরোনোর সেটা বেরিয়ে গেছে। তো জালটা আমি বাড়িয়ে দিয়ে শুকোতে দিলাম। তো এখন দেখতে পাচ্ছ জলটা শুকোয়ে গেছে অনেকটা। তো এখন আমি লবণটা দিয়ে দিলাম, কারণ লবণটা আমি আগে দিই নেই, নয়তো চিকেনের যা জল বেরোনো তার দ্বিগুণ বেরিয়ে যেত। তো আমি জালটা কমিয়ে দিয়ে কষতে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর রান্না করতে করতে হঠাৎ বৃষ্টি চলে এসেছিলো বলে তোমাদের এমন অন্ধকার দেখাচ্ছে। তো চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। তো এখন আমি এখানে জলটা দিয়ে দিব ঝোলের জন্য। এই ঝোলের জল দেওয়ার পরে কিছুক্ষণ আমি ফুটতে দিব। দেখতে পাচ্ছ ফুটে গেছে। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা। তো তোমাদের যদি এই সিম্পল চিকেন রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর কমেন্টে জানিও তোমাদের আমার এই সিম্পল চিকেন রেসিপিটি কেমন লাগলো।